সাত সকালে ফুলবাড়ির তিস্তা ক্যানেলের জল থেকে উদ্ধার তরতাজা যুবকের মৃতদেহ। সোমবার সাত সকালে ফুলবাড়ির তিস্তা ক্যানেল মার্ডার মোড ব্রিজের নিচ থেকে উদ্ধার হলো একজন কম বয়সী তরতাজা যুবকের মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুলবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় জল থেকে দেহ ডাঙায় তোলা হলে সেই যুবকের প্যান্ট থেকে একটি মোবাইল ও কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশ। যুবকের প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া আধার কার্ড দেখে জানা যায় যুবকের নাম নবীন সরকার, বাড়ি শিলিগুড়ির হায়দার পাড়া এলাকায়। আধার কার্ডের সূত্র ধরেই পরিবারের খোঁজ চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। না না, চেনা গেল না, এই এলাকার নেই, এলাকার হলে গেলে খবর হতো। কি মনে করছেন তা জানি না, হয়তো কিভাবে যে ঘটনাটা হলো সেটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে বয়স মোটামুটি 26। আমরা সকালবেলা মর্নিং ওয়াক করে দেখা গেল, অনেক কয়েকজন দেখতেছে, আমাকে ডাকলো, দেখার পরে আমরাও দেখলাম, পুলিশকে খবর দেওয়া হলো, ওনারা এসে ফটাফট ডেড বডি উঠালো। তারপরে দেখলাম যে ছেলেটা অল্প বয়সের ছেলে, খুব সুন্দর ছেলে, ফর্সা ছেলে, তার চুলের কাটিং পিছনে ছোটো করা আছে, চাপ দাঁড়িয়ে আছে, আবার ছেলেটার ফুল শার্ট পরানো আছে, হ্যাঁ, হাতে ঘড়ি দেখা গেলো। এখন যখন ডেড বডি উঠানো হলো, কোনো স্পট তো দেখা গেলো না, মুখে কোনো স্পট নেই। আমার নাম লাবলু হক, হ্যাঁ, যে প্রশাসন ফটাফট প্রশাসন চলে এলো। এটা মার্ডার মোড়, এটা ক্যানাল ব্রিজ, সে নিচেই ঘটনাটা দেখা গেলো। একটা বডি, ফুল বডি মার্ডার মোড়ের ক্যানেলে ভেসে আসছে, ওটা উদ্ধার করলাম। পাওয়া যাবে আধার কার্ড, আধার কার্ড, মোবাইল, একটা চাবি, কটা মোবাইল, মোবাইল একটা বড় মোবাইল একটাই আছে। নাম কি জানা গেছে? না, নাম জানি, আধার কার্ড পাওয়া গেছে। কি নাম রয়েছে? আমার নাম অশোক রায়। আধার কার্ডে ওই ছেলেটার নাম কি আছে? আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম কি রে? নিরঞ্জন সরকার। নিরঞ্জন সরকার, হাজারপাড়া বাড়ি, বাড়ি হাজারপাড়া, নিরঞ্জন সরকার, সরকার ঠিকানা আছে হাজারপাড়া। এখন কোথায় নিয়ে যাবো? এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নিয়ে যাবো।